সমগ্র সামগ্রী উপনির্বাচন আর এবার সামগ্রী সমষ্টিত প্রাক্তন মন্ত্রী তথা ধুবুরী সাংসদ রকিবুল রাজর অবসান ঘটাব বলে বিজেপিয়ে এবার হুঙ্কার প্রদান করেছে। যদিও বা আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হওয়া নাই, তথাপিও এবার সামগ্রীত বিজেপিয়ে দীপ্রু রঞ্জন শর্মাক প্রক্ষেপ করা পাই নিশ্চিত আর দেখলে পাওয়া গেছে যে সামগ্রীর ভিতর কড়ৈগুড়িত আছো আর কড়ৈগুড়িত মানে দেখছো যে সংখ্যালঘু যে পথসভা করেছে পথসভা সময় যথেষ্ট মানুষ হয়েছে আর এবার সামগ্রীত এবার যে বিজেপির আজি জিতু গোস্বামী আছে বিধায়ক বহমপুর, তেখেত 2016 অবতীর্ণ হয়েছিল ইয়ারপরা আর কৈছে যে প্রতিবারে কমিউনেল যে ধর্মীয় রাজনীতি করে সামগ্রীত কংগ্রেসে ভোট লয়, কিন্তু এবার উন্নয়নের রাজনীতির রাইজক ভোট দিবলে কৈছে। আমার প্রথম দীপ্রু রঞ্জন শর্মা ডাঙরিয়া আছে, আমি প্রথম আপনার জানতে চেষ্টা করি সামগ্রীত যে আজি পথসভা করেছে কেবাখনো আপনার বিধায়ক জিতু গোস্বামী ডাঙরিয়া আছে, যথেষ্ট রাইজ দেখলে পাওয়া গেছে, বিশ্বাস কেনেকুৱা যে এবার সংখ্যালঘু রাইজে এবার বিজেপি ভোট দিব নেকি? না, এবার নিশ্চয়কে দিব, কারণ আজি আমি দেখিছো যে বৃহৎ যে পুরনা সামগ্রী, এই পুরনা সামগ্রীর সিঙিমারি জেলা পরিষদের অধীনত কেবাটাও আজি আধারশিলা মাননীয় বিধায়ক কমিটি আমন্ত্রণ করে জিতু গোস্বামী ডাঙরিয়া করেছে আধারশিলা স্থাপন কমিটি আমন্ত্রণ, আর ইয়াত আজি সংখ্যালঘু রাইজ আজি উবরি খাই পড়েছে, কারণ সংখ্যালঘু রাইজে লাহে লাহে বুঝি উঠিছে যে রকিবুল হুসেন ডাঙরিয়া ইমান দিনে যে ভয় ভাবুকি চলনা আর যেটাকে সাম্প্রদায়িক রাজনীতি করলে সেই রাজনীতি আর ইয়াত কোনো কালে নচলিব প্রথম কথা। দ্বিতীয় কথা, ইয়ার যে যুব প্রজন্ম আপনি চাওক, ইউথ জেনারেশন ম্যাক্সিমাম ইউথের ইউথ, আমি সদায় ইউথ লিড ডেভেলপমেন্ট করো ভারতীয় জনতা পার্টি ইউথ লিড ডেভেলপমেন্ট, গতি এইবার সামগ্রী সকল ধরনের রাজনৈতিক অভিলেখ ভঙ্গ করে ভারতীয় জনতা পার্টি গণ পরিষদের মিত্রজোট বিপুল ভোটত জিতু আহিব, ইয়াত কোনো ধরনের এরিথমেটিক নাখাটিব, এবার কোনো ধরনের এরিথমেটিক নাই ইয়াত, এবার এরিথমেটিক অনলি এটাই বিজেপি এন্ড এলায়েন্স, গতি খুব সুন্দর আর খুব ভাল লাগিছে, বহুতখিনি মানুষ আহিছে, জ্যেষ্ঠ রাইজ ওলাই আছে, শিক্ষক সমাজ ওলাই আছে, যুব প্রজন্ম ওলাই আছে, মহিলাসকল ওলাই আছে, গতি আমি খুব আশাবাদী যে এবার সামগ্রীত আমি জিকাতো জিকিম, খুব বিপুল ভোটত আমি জিকিম। নিশ্চয় নিশ্চয়, আমার জিতু গোস্বামী ডাঙরিয়া আছে আজি ইয়াত, আমি দেখিছো যে ভাষণ প্রদান করেছিল, কিন্তু একটা কথা উনুকিয়ে দিছে যে মুখ্যমন্ত্রীর কিছু ভাষণ শুনায় পেলাই মাইকত শুনায় রাইজক উত্তেজিত করে আর ইয়াত পরিয়ালতন্ত্রর অবসান ঘটাবলে আহ্বান জানাইছে। আজি কেবাগৰাকী বিজেপিতে যোগদান করেছে আর সামগ্রীত নির্বাচন আহি আছে, কংগ্রেসে কিন্তু পুনের সেই সময় কার্ড খেলিব? সব মাইনরিটি অধ্যুষিত এরিয়াত প্রত্যেক দিনাই কংগ্রেসে সদায় এটা কমিউনেল কার্ড এটা খেলি পেলাই ধর্মীয় মেরুকরণ করে পেলাই ইয়াত ভোট লোবলে মানুষ আবেগত ভোট লওয়ার চেষ্টা করে। আমার রাজনীতি হল দীপ্রু রঞ্জন শর্মা ইয়ারপা ইলেকশন খেলিব উন্নয়নের রাজনীতি, আমি ডেভেলপমেন্ট বেসড রাজনীতিত আমি বিশ্বাস করো আর ডেভেলপমেন্টর কার্ড লো পেলে আমি সামগ্রী সমষ্টিত সুমাইছো আর প্রত্যেককে আজি যিদিনে আমি সামগ্রী লৈ আহিছো কিবা নহয় কিবা এটা ডেভেলপমেন্টর স্কিম আমি ইয়াত শিলান্যাস করেছো বা উদ্ঘাটন করেছো, ডেভেলপমেন্টর স্কিম লৈ পেলে সুমোয়া হয়েছে আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত অসমত ডেভেলপমেন্টর কারণে রাইজে ভোট দিছে। আর যেহেতু মানুষক বারে বারে সদায় কৈ থাকে যে দিল্লীত সরকার চেঞ্জ হব আমার ইয়াত ভোটটো দিয়ক, আমি তেতিয়া চেঞ্জ হব, মোদী ডাঙরিয়া হাতিব, আমার কংগ্রেস সরকার আহিব, কংগ্রেসে অমুক করে বলে মানুষের ভোট আদায় করে, আর মানুষে আহি পেলায় মোক কৈছে মাইনরিটি এরিয়ার রাইজে আহি কৈছে যে প্রত্যেক দিনে আহি যেটা আহি পেলায় কৈছে যে 2000 টাকা ইলেকশনের পাছতে 2000 টাকা তোমালোকৰ একাউন্টত সোমাব, কোরপা দিব সরকারে আছে নে দিবলে কিনা স্কিমে দিবা পরিচন কংগ্রেস আছে নে বিধায়ক পুঁজিতে 2000 টাকাকে কাবাক ইন্ডিভিজুয়াল দিবা কিনা স্কিম আছে, এইবিল হল রাইজক আবহাওয়া ভরা কথা কয়, এইবিল কথা কয় মাইনরিটি অধ্যুষিত এরিয়াত যি হব অশিক্ষিত লোক আছে, অশিক্ষিত লোকের ভোট আহরণ করার কারণে কথা কয় আর মানুষের টেপ রেকর্ডার মিটিংখন করে পেল টেপ রেকর্ডার একটা ভয়েস শুনায়, ভয়েসটা মানে কি হল মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ভাষণের একটা টেপ কাটিং বলে শুনায়, এইবিলাকে মানুষ আর এটা বুর্বক বনাব নয়, রাইজে আহি মোক কথাখিনি কৈছে যে এইবিলাক শুনাই পেলে আমাক কি করব, এইবিলাক শুনাই পেলে আমাক কি বিচলিত করব নয়, তেও সরকারও ভাঙিব নয় না সরকার তেও আহিব, এটু উপনির্বাচনে উপনির্বাচন ইমান তললৈ গৈ রাজনীতি করার কি প্রয়োজন আছে, তুমি যদি ইমানেই সক্ষম বিধায়ক তোমার দেউতার দিনের পর ইয়াত তোমার এতিয়াত বিধায়ক হিসাবে আছিলা, তুমি নিজে বিধায়ক শক্তিশালী মন্ত্রী আছিলা, তোমার লড়াক বিধায়ক বনাবলে বিচাৰিছে, এটা চিন্তা কিহর আছে, কারণ তুমি এটা রাইজর ওসলে উন্নয়ন যিখিনি দিন উন্নয়ন কৈছে সেইখিনি কথা কলে রাইজে তোমাক ভোট দিলে হয়, তেতিয়া রাইজক গৈ ইমোশনেল করবলৈ লুঙি টুপি রাজনীতি করবলৈ কমিউনেল রাজনীতি করার কিহর প্রয়োজন আছে, মূল কথা হল এবার আমি সামগ্রীত উন্নয়নের রাজনীতি করবলৈ বিচাৰিছো, সামগ্রী রাইজর ডেভেলপমেন্টর রাজনীতির কারণে আহিছো, যদি কোনোবাই ভোট দিয়ে দিব নিদিলে না তেওঁলোকৰ দুর্গ আছে, আমার বেশি কিমান দুঃখ করবলগীয়া আমার কি আছে, আমার সিট নাছিল আমি লস খালেও কি দিগদার আছে, কিন্তু আমি উন্নয়নের রাজনীতিত আমি বিশ্বাসী আর মই দেখিছো কিন্তু পরিবর্তন তো হব লাগে। কি আছে
এইটো দেখিছে রাইজে রাইজে গোটেই বস্তু দেখিছে আর সেখানে আপনাদের দেখা পাইছে আজি মাদ্রাসত আমি মিটিং করছো মাদ্রাসত মিটিং করার পিছন সংখ্যালঘু রাইজ ভারতীয় জনতা পার্টির আগুয়ে আইছে আর ইমান দিনে বিশেষক সামগ্রী সমষ্টির যে ভয় ভাবুকি দম দাদাগিরির রাজনীতি চলাইছিল উন্নয়নের কোনো কথা নাছিল ইয়াত লাহে 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 সময় যাওয়ার লগেলগে সম্পূর্ণ রাইজে গম পাইছে আর আমি আশাবাদী আমার যে ভারতীয় জনতা পার্টি আর গণ পরিষদের মিত্রজোঁটৰ পার্টি দীপুরঞ্জন শর্মা ডাঙরিয়াক বিপুল ভোটত এবার সামগ্রী সমষ্টির রাইজে জয়যুক্ত করাব। নিশ্চয় নিশ্চয় আর আমি দেখালো ইয়া বর্তমান যে সামগ্রিক বিজেপির যে সভা সংখ্যালঘু যে অধ্যুষিত অঞ্চল পথসভা করেছে আর তারপর বর্তমান এইদরে দেখলে পাওয়া গেছে যে সামগ্রিক বর্তমান বিজেপিয়ে উপনির্বাচনের ইতিমধ্যে আগতীয়াকৈ প্রচার চলাইছে আর যদি বা প্রার্থী বর্তমানে ঘোষণা হওয়া নাই দীপুরঞ্জন শর্মা ইয়াত প্রার্থী হওয়ার প্রায় নিশ্চিত আর বিধায়ক জিতু গোস্বামী বা বিজেপির যখন নেতৃবর্গ আছে নগাঁওতে সামগ্রিক প্রচার চলাইছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।